হ্যালো ভিউয়ার্স, সালামু আলাইকুম। আমি মমিন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নূর রিয়েল এস্টেট এজেন্সিতে। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। টিল নাও আমি ভালো আছি। ভিউয়ার্স, আজকে এসেছি সবারই কাঙ্ক্ষিত একটা জায়গা, ধানমন্ডি। ভিউয়ার্স, আপনারা অনেকেই বলেছিলেন যে ধানমন্ডিতে আমার কোনো ফ্ল্যাট আছে কি না, ইউজ ফ্ল্যাট আছে কি না। ভিউয়ার্স, আমি তাদের উদ্দেশ্যে বলবো, যাদেরা আমার কাছ থেকে এ পর্যন্ত ধানমন্ডিতে ফ্ল্যাট চেয়েছেন তারা শুধুমাত্র ফলো করবেন। ভিউয়ার্স, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি ধানমন্ডিতে। প্রথমে লোকেশনটা দিয়ে দিই। ভিউয়ার্স, এটা আপনারা জানেন যে ধানমন্ডি শঙ্কর বাস স্ট্যান্ড থেকে একটু পশ্চিম দিকে, জাস্ট 5 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্স। 5 মিনিট ওয়ার্কিং ডিস্টেন্সে আপনারা একদম বলবো যে খুবই কাছে, একদম ওয়ার্কিং ডিস্টেন্সের মধ্যে। এখানে একটা পশ্চিম দিকে আসার পরে একটা বেকারি গলি নামে একটা জায়গা আছে, এই জায়গাতে অনেক চমৎকার একটা ফ্ল্যাট দেখাবো। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ফ্ল্যাটটা দেখবো এবং শেষে অ্যাটে গেলেন সব কিছু আমি বলে দিব। তো ভিউয়ার্স, আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের যে ব্যালকনি সেটাতে দাঁড়িয়ে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যালকনিটা যথেষ্ট বড়, একটা ব্যালকনি আছে, এই পাশে যথেষ্ট জায়গা আছে। এবং ব্যালকনির পরে যে জিনিসটা আমি দেখাবো, দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু অনেক খোলামেলা আছে, অনেক সুন্দর খোলামেলা আছে, অনেক সুন্দর। আপনারা খোলামেলা অংশটা দেখছেন, এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে মাস্টার বেডরুমটা। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা, যদি 24 যদি টাইল হয় তো 1 2 3 4 5, অর্থাৎ 10 1 2 3 4 5 6 7, প্রায় 10x14 বাই একটা মাস্টার বেডরুম। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা বিশাল বড় মাস্টার বেডরুম, এবং এর সাথে কিন্তু একটা এখানে ওয়াশরুম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা অনেক বড় একটা ওয়াশরুম আছে, অনেক বড় একটা ওয়াশরুম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় একটা এখানে ওয়াশরুম আছে। এখানে ইচ্ছে করলে বাথ টেবও কিন্তু বসানো সম্ভব হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ওয়াশরুমটা, এখানে বাথ টেব বসানো সম্ভব হবে। তো ভিউয়ার্স, আমরা অলরেডি মাস্টার বেডরুমটা দেখে ফেললাম, এরপরে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে এরপরে আমরা আরেকটা বেডরুম দেখবো। আমরা আস্তে আস্তে আমরা আরেকটা বেডরুমে চলে এসেছি। এই বেডরুমটাও অনেক বড় এবং খোলামেলা। এটা আসলে দক্ষিণ দিকে পড়েছে, সাউথ ফেসিং একটা বেডরুম। আপনারা দেখতেই পাচ্ছেন এই বেডরুমের সাথে কিন্তু এখানে আছে একটা ব্যালকনি আছে, অনেক সুন্দর একটা ব্যালকনি আছে। ব্যালকনিটা একদম মানে দক্ষিণের যে হাওয়া সেই জিনিসটা এখান থেকে পাওয়া যাচ্ছে, অনেক চমৎকার একটা ব্যালকনি আছে। এবং এদিক থেকে কিন্তু খোলামেলা, টোটালটাই কিন্তু খোলামেলা। এ পাশে কোনো বিল্ডিং নেই এবং বিল্ডিং হওয়ারও চান্স নেই, কারণ সামনে রাস্তা। তো ভিউয়ার্স, আমরা যেটা দেখছিলাম সেকেন্ড যে বেডরুম সেটা দেখছিলাম, এবং সেকেন্ড বেডরুমের সাথে এখানে আছে একটা, এখানে একটা আছে ওয়াশরুম। এই ওয়াশরুমে আপনারা দেখেন যে যথেষ্ট বড় একটা ওয়াশরুম আছে এখানে, যথেষ্ট বড় বলবো কারণ অনেক বড়। হ্যাঁ, এইটা একটা ওয়াশরুম আছে। তো ভিউয়ার্স, এই মোটামুটি আমরা ওয়াশরুমটা দেখে ফেললাম, এরপরে যে জিনিসটা দেখবো রুমের সাইজটা একটু বলে দিই। এখানে আছে 1 2 3 4 5, প্রায় 6, এখানে হচ্ছে 11 1 2 3 4 5 6, অর্থাৎ 11x12 একটা এখানে বেডরুম আছে। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমরা দুইটা বেডরুম দেখে ফেললাম। কি বলেন, কিচেনটা একটু দেখাই। ওই জায়গাতে দিলে আচ্ছা, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিচেনটা। কিচেনটা কিন্তু অনেক বড় একটা কিচেন রুম এবং খোলামেলা। আমি বলবো যে দক্ষিণার যে একদম দক্ষিণ পাশে পড়েছে এবং দক্ষিণের বাতাস আমি এখন পাচ্ছি, অনুভব করছি, এবং অনেক বড় একটা আছে। যেহেতু এটা ইউজ ফ্ল্যাট, আমরা আপনাদের মতো করে সাজাতে পারবেন। এবং এখানে যে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু এখানে তিতাস গ্যাস আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে তিতাসের গ্যাসের লাইন এখানে অলরেডি চলছে। অনেক বড় একটা কিচেন। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি কিচেন রুমটা দেখে ফেললাম। তো আমরা আস্তে আস্তে এখন আরও নেক্সটের যে গাছগুলো আছে সেগুলো দেখবো। এরপরে আমরা দেখতেছি যে দুইটা অলরেডি দেখে ফেললাম, বেডরুমগুলো দেখে ফেললাম এবং কিচেনটা দেখে ফেললাম। এরপর যেটা আছে এটা ডাইনিং স্পেস, অনেক বড় একটা ডাইনিং স্পেস আমরা দেখতে পাচ্ছেন। এবং এই ডাইনিং স্পেসের সাথে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে এখানে একটা ওয়াশরুম আছে, কমন ওয়াশরুম আছে, অনেক বড় একটা কমন ওয়াশরুম আছে। আপনারা দেখতেই পাচ্ছেন, ওয়াও, অনেক বড় একটা এখানে ওয়াশরুম আছে। যদিও এখানে একটু আলো স্বল্পতা আছে, বাট নো প্রবলেম, বাট এটা একটা অনেক বড় একটা ওয়াশরুম এখানে আমরা দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে দুইটা বেডরুম দেখলাম, ডাইনিং স্পেসটা দেখলাম, কমন ওয়াশরুমটা দেখলাম, এবং এ পাশেও কিন্তু একটা এন্ট্রেন্সের সিস্টেম আছে, আমি এটা সম্পর্কে বিস্তারিত বলবো। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমরা দুইটা বেডরুম এবং ডাইনিং স্পেসটা দেখে ফেললাম। এরপরে যে জিনিসটা দেখবো ড্রয়িংটা, ওয়াও,
অনেক বড় একটা এখানে একটা স্পেস আছে, সেটা হচ্ছে ড্রয়িং রুম। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সোফা টোফা আছে, মানে ড্রয়িং রুম যেভাবে থাকে ঠিক সেভাবেই আছে। অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিং অলরেডি আপনারা দেখে ফেললেন। এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে এরপরের যে একটা রুম আছে, আমি বলবো যে আরেকটা রুম যেটা, সেটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেবো। এটার সাথেও কিন্তু অ্যাটাচড বাথরুম আছে। অলরেডি দুইটা বেডরুম দেখলাম, দুইটাতেই সাথে অ্যাটাচড বাথরুম আছে। এটা আরেকটা বেডরুম, এটার সাথেও কিন্তু একটা বাথরুম আছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই পাশেও কিন্তু একটা জানালা আছে। এবং আপনারা যদি রুমটা দেখেন দেখতে পাবেন অনেক বড় একটা রুম। এই রুমটা অনেক লম্বা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অর্থাৎ 16, 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 10 by 16 একটা আমি বলবো যে এটা বেডরুম। তো ভিউয়ার্স, মোটামুটিভাবে আমরা তিনটা বেডরুম দেখলাম, এরপরে আমরা আরেকটা বেডরুম দেখব। ভিউয়ার্স, অলরেডি আমরা তিনটা বেডরুম দেখছেন, এরপরে আমরা আরেকটা বেডরুম দেখব। সেই বেডরুমটা আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট বড় একটা বেডরুম আছে। এটার সাইজটা যদি আমি বলে দিই, 1, 2, 3, 4, 5, 10 1, 2, 3, 4, 5, 6, 7 অর্থাৎ 14, 7-এরও বেশি অর্থাৎ 15, এই পাশে 15 আর এই পাশে 10, 10 by 15 একটা আরেকটা হচ্ছে বেডরুম। এখন যে জিনিসটা আপনাদেরকে অ্যাটে গেলেন যে তথ্যটা দিতে যাচ্ছিলাম সেটা আমি একটু দিয়ে দিই। সেটা একবারে আমি বলি, এটা হচ্ছে লিফটের পাঁচ, লিফটের চার, লিফটের চার অর্থাৎ পাঁচতলায়। এই ফ্ল্যাটটা হচ্ছে লিফটের চার পাঁচতলায়, 1768 স্কোয়ার ফিট প্লাস, এর সাথে একটা কার পার্কিং আছে। তো ভিউয়ার্স, আমরা যে এখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একদম আপনারা দেখতেই পাচ্ছেন যে লিফট, লিফটের সামনে যে একটু করিডোর আছে এই করিডোর, এবং প্লাস হচ্ছে এই পাশে সিঁড়ি। অর্থাৎ এখানে চারটা ইউনিট আছে, চারটা ইউনিটে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিফটের চার অর্থাৎ পাঁচতলায়, অর্থাৎ এটা একটা টপ ফ্লোর। তো ভিউয়ার্স, আমি যে জিনিসটা আপনাকে এটাই গ্যালেন্স বলবো, এটা হচ্ছে 1768 স্কোয়ার ফিটের ফোর বেড, ফোর বাথ, হ্যাঁ, ড্রয়িং ডাইং সম্মিলিত অনেক চমৎকার এবং সুন্দর একটা ফ্ল্যাট। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ফ্ল্যাটে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই আপনারা জানেন যে একটা নাম্বার আছে 01 9111 7 5 8 6 9, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এপিসোড অর্থাৎ নতুন কোনো ফ্ল্যাট নিয়ে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।